বন্ধুরা দেখো আজকে কি রান্না করেছি। আজকে ফুলকপি দিয়ে আর এই দুটো মাছের মাথা দেখতে পাচ্ছ, আজকে দুটো মাছের মাথাই আমি খাবো। তো দেখো, আলু দিয়ে, টমেটো দিয়ে, ফুলকপি দিয়ে, মাছ দিয়ে সুন্দর একটা তরকারি করেছি। আর এখানে আছে বেগুন আলু দিয়ে বেতো শাক রান্না, একটা ঘ্যাটের মতো তরকারি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো কতটা ভাত দিয়েছে, দেখো বিড়াল ডেঙ্গাতে পারবে না, বিড়াল ডেঙ্গাতে পারবে না। বেশি ভাত দিইনি, এখান থেকে ও খাবে, আবার খরগোশের জন্য কিছুটা রাখবে ভাত। তো সেই জন্য তো দেখো কেমন নবাবের মতো বসে আছে, আর কিভাবে সারাদিন সকাল থেকে আমাকে খাটিয়ে মারছে, এটা করো সেটা করো ওটা করো সেটা করো। তোমরা আমাকে দেখে বন্ধুরা বুঝতেই পারছো, দেখো এখনো মাথায় চিরুনি দিতে পারে। তোমাকে দেখে বন্ধুরা বুঝতে পারছে তুমি কিরকম থাকো, ঠিক আছে, সুখে থাকো না দুঃখে থাকো, ঠিক আছে। তো বন্ধুরা এখন খেতে দিয়েছে, ঠিক আছে, তো খাবো, খেয়ে দেখি কিরকম হয়েছে, তারপরে তো তোমাদের দিদি ভাইয়ের বিচার, তাকাও এদিকে, তোমাদের দিদি ভাইয়ের বিচার, ঠিক আছে, আগে খাই তারপরে বলছি কিরকম হয়েছে, ঠিক আছে, খেয়ে নি। তো বন্ধুরা আমি আমার বউকে কিছু বলতে পারি না, এই একটাই কারণে, মানে কি বলবো, মানে যত রাগই হয় যত যাই কিছুই হোক না কেন, রান্না ভালো হয়নি নাকি? এই রান্নাটা ভালো হয় দেখলেই ওর সাত খুন মাপ। ও মাই গড, মানে যদি কিছু বললে, যদি বউটা আবার মানে লঙ্কা দিয়ে দেয় বেশি, রান্না বাড়া বন্ধ করে দেয় কিংবা লঙ্কা দিয়ে দেয় বেশি, তার জন্য মানে কিছু বলি না, ঠিক আছে। মানে এত সুন্দর আমি রান্না করি যে আমার রান্নার খাওয়ার ভয়ে ও আমাকে কিছুই বলে না। সত্যি সত্যি খুবই ভালো রান্না করে, আর সত্যি ভালো রান্না করে, মানে কি বলবো, মানে অসাধারণ। থ্যাংক ইউ, অসাধারণ, থ্যাংক ইউ। আঙুল তো মনে হচ্ছে একদম যেটা যেটা খাই, এখনো টেস্ট করিনি মাছের তরকারি এটা, ঠিক আছে। খুবই সুন্দর রান্না করবে আমি জানি, খুব ভালো রান্না করে, এ তার বলার কিছু নেই। চলো বাবা, এতটা আমাকে সাপোর্ট করলো, এতটা ভালো বললো, সত্যি আমি খুব খুশি। তো এর জন্য সুন্দর আরেকটা রেসিপি তোমাকে রান্না করে খাওয়াবো। ঠিক আছে, থ্যাংক ইউ, অপেক্ষায় থাকলো, ওয়েলকাম। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। আরে নাও নাও, কখন খাওয়া হয়ে গেছে আমার, তোমার খাওয়াটা বন্ধ করো এবার, নাকি হাড়গোড় চাবিয়ে সেগুলোও খাচ্ছ নাকি? হ্যাঁ, হাড়গোড় চাবিয়ে সেগুলোই খাচ্ছি। তোমরা তো পুরুষ মানুষ, তোমরা তো নিজেরা নিজেরাই খেয়ে উঠে যাবে, আর আমাকে তো মেয়েকেও খাওয়াতে হচ্ছে, সেই জন্য তো দেরি তো হবে। ও এখনো খাওয়া হয়নি মাহি, কি করে খাওয়াবে, মা তো পুচেই রয়েছে। ও বা 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 বা, দেখো তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিল, কি করে খাওয়াবে, মা তো বসেই আছে, তার মানে কি মেয়েটাকে খাইয়ে দাও। আরে খাইয়ে দেবো বলছি বারবার, যে দে আমি খাইয়ে দিই, বলছে না আমি একাই খাবো। মাহি তাই তোমাকে খাইয়ে দিচ্ছে না, খাইয়ে দিচ্ছে, তা তুমি যদি খাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খাও, মা দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাহ, ভেরি গুড, গুড গার্ল। হ্যাঁ তো চলো ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে নিক, একটু রেস্ট হয়ে নিক, ঠিক আছে। বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা, আর ফলো করো, ঠিক আছে, আর শর্ট ভিডিওগুলো দেখো। তো বন্ধুরা দেখো এখন একটু এক্সারসাইজ করছি দুপুরবেলা, তো স্নান টান করা হয়ে গেছে। তো দেখো এই শাড়িটা দেখো, সকালবেলা করে না কিন্তু, মানে দেখুন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে করছে, পেটটা খালি করছে। হ্যাঁ পেটটা দেখো একদম চর্বি ঝপাস ঝপাস করে লাফাচ্ছে, ওই দেখো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও, আর এখনো যারা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দিও। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা বাই বাই।